গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। শ্রীকে স্কুলে পৌঁছে খুব তাড়াতাড়ি আজকে অফিস চলে এসেছি। এখনও অফিসে কেউ আসেনি, আর তার থেকেও বড় কথা অফিসে আমার নেটের কানেকশনই আসছে না, তো কাজ পেন্ডিং পড়ে আছে। শেষ খতম, এদিকে খতম, এদিকে আমার অফিসের নেট চলে এসেছে। নেট ছিল না এতক্ষণ, তো নেটের কানেকশন এসে গেছে, তো এবার আমাকে কাজ শুরু করতে হবে। মেল খুলে বসে গেছি, ফাইলস পত্র নিয়ে আসবো, ব্যাস শুরু। প্রায় এক ঘন্টা ধরে আজকে আমাকে ওয়েট করতে হয়েছে, নেটের কানেকশান এত খারাপ ছিল বলার কথা নয়। আমি প্রায় 10:30 পরপরই অফিস চলে এসেছি, কিন্তু এখন বাজে 11:30, এবার শুরু হয়েছে কাজ। এখন বাজে 5:15, আশা করছি 5:30 মধ্যেই আজকে বেরিয়ে যেতে পারবো অফিস থেকে। 5:00 দিকে কাজ কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি সকালে যে একটুখানি ক্লিপিং নিয়েছিলাম তখন অতটা র্যাশ ছিল না, কাজের অতটা তাড়াহুড়ো ছিল না, দেন শুরু হয়ে যায়, একবার বসলেই শুরু হয়ে যায় কাজ। 2:30 সময় একবার উঠেছি, লাঞ্চ করেছি, আমি তো বাড়ি থেকে ভাত নিয়েই আসি, কারণ আমি একবারই ভাত খাই, সকালবেলায় অফিস আসার আগে খাই না। স্ত্রীকে খাইয়ে দিই, শান্তনু খেয়ে নেয়, কিন্তু আমি অন্য কিছুই খাই। ধরো ওদেরকে যেটা টিফিনে দিই সেটা হয়তো আমি তখন টিফিন করি, দুপুরের ভাতটা খাই, সেটাকে আমি ক্যারি করে নিয়ে চলে আসি। ওই খেয়ে সেই সময় একবার খাবার সময় উঠেছিলাম, বাকি তারপর আবার কাজে বসেছি। তবে আজকে কাজের প্রেশারটা অনেক কম ছিল অন্য দিনের তুলনায়, নয়তো নর্মালি ভাবা যায় না এত আলো হচ্ছে কেন। হ্যাঁ, নর্মালি কথা বলবো, অফিসে কিছু করবো আর ইচ্ছে করে না, তখন মনে হয় কতক্ষণে বাড়ি যাব আর তারপর কতক্ষণে চেঞ্জ করব। বাই দ্য ওয়ে, এটা আমার একটা নতুন কুর্তি যেটা আমি রিলায়েন্স থেকে নিয়েছি। কুর্তিটা ভীষণই সুন্দর, একা একা দেখাতে পারছি না, কুর্তিটা একদম লং একটা ফ্রক। এটা যদি মনে করো কেউ যে কুর্তি হিসেবে না পরে ফ্রকের মতো পরবো, সেটাও পরা যেতে পারে। ডিটেলটাও খুব সুন্দর, দেখো সেম কালারের সুতো দিয়ে একটা মিরর ওয়ার্ক করা আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দুদিকে দুটো পকেট আছে, এখানেও আছে আবার এই দিকেও একটা পকেট আছে, আর ভীষণ সফট। এটা আমি যখন নিয়েছিলাম রিলায়েন্স থেকে 4-5 কুর্তি একসাথে কয়েকদিন আগেই নিয়েছি, 1.5-2 সপ্তাহ আগে, তখন আমি দেখিয়েওছিলাম। যারা নিতে চাও নিতে পারো, এর খুব বেশ ভালো, পরে তো খুবই ভালো লাগছে, গরমের জন্যে কালারটা খুব সুন্দর। আমি এরকম কালার অনেক দিন পরিনি, তাই জন্য এইটা আমার খুব পছন্দ হয়েছে। আর যখন আমি ব্লগে দেখিয়েছিলাম যে এই কয়েকটা জামা নিয়েছি, অনেকেই বলেছিলো যে এই জামাটা তাদের পছন্দ। তোমাদের সঙ্গে আমার মনের মিল আছে, আর মনের মিল থাকে বলেই হয়তো তোমরা ব্লগগুলো দেখো। যাই হোক, একটু কাজ আছে, ছেড়ে নিই, দেখা হবে তোমাদের সঙ্গে বাড়ি ফিরে। বাড়ি ফিরেই বটে, কারণ বাড়ি ফিরতে এখনও অনেকটাই সময় লাগবে। আমি এখান থেকে যাব সামনের একটা বাজারে, বাজার থেকে কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে, নিয়ে নেব, নিয়ে তারপর যাব স্ত্রীকে নিয়ে নিতে মায়ের কাছে। ও তো স্কুল থেকে ফিরে মায়ের কাছে থাকে, আমার মায়ের কাছে, তো ওখান থেকে নিয়ে তারপরে বাড়ি যাব। তারপর দেখি কী কী হয়, তখন বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো, কারণ স্ট্রিট তো টিচার চলে আসবে, ওকে আগে গিয়ে খাওয়াতে হবে, ড্রেস চেঞ্জ করাতে হবে, এখন গরম পড়ে গেছে, গা হাত পা ধোয়ানো মোছানো একটা আরও একটু বাড়তি কাজ। অবশ্যই এটা আর বাড়তি নেই, এই কোভিড চলাকালীন না এখন সব সময় বাড়ি গিয়ে শীত হোক বর্ষা গ্রীষ্ম সবেতেই ভালো করে ধোয়া মোছা একটা বড়ই বাড়তি কাজ। তাও এখন ব্যাপারটা অনেকটা রিল্যাক্সেশনের মধ্যে এসে গেছে, যে একা থাকলে অফিসে মাস্ক টাক্স আর পরছি না, একটু কম, আর পরবো কী করে। আমার এখানে একটা কিছু ফোড়া বলবো না, একটা কিছু হয়েছে শক্ত, যার জন্য না মাস্কটা ঠেকছে আর খুব কষ্ট হচ্ছে। নর্মালি মাস্ক পরে থাকি, তবে আজকে বারান্দায় এখন কেউ নেই, পুরো ফাঁকা, তো কেউ নেই বলেই অ্যাকচুয়ালি আরও মাস্কটা খুলে রাখলাম। তো যাই হোক, বাড়ি গিয়ে কথা বলবো তোমাদের সাথে। সন্ধ্যের আজান পড়া শুরু হয়ে গেছে, আমাদের ফ্ল্যাটের ঠিক সামনেই
মানে কাছে নয়, অনেকটা দূরে, কিন্তু ফ্ল্যাটের জানলার থেকে তোমরা অনেকেই যারা দেখেছো তারা জানো যে অনেক দূর অবধি কোনো বড় ফ্ল্যাট নেই, অনেক দূর অবধি দেখা যায়। তো সামনেই একটা মসজিদ আছে, সেখানে সকাল বিকেল দুপুর যখনই আজান পড়া হয় শোনা যায়। তবে ভোরবেলায় একজন আজান পড়েন, তার গলাটা ভারী সুন্দর, ভারী মিষ্টি। আবার একটা সময় আছে বাড়িতে ছুটির দিনে দুপুরবেলার দিকে দেখেছি, খুব একটা সুরেলা নয় একজনের গলা, মনে হয় আলাদা আলাদা কিছু মানুষ আছেন যারা আলাদা আলাদা সময়ে নামাজ পড়েন। আমার না জানতে খুব ইচ্ছে করে। একবার ইউটিউবে আমি একটা তুর্কিশ আজান শুনেছিলাম, এত সুন্দর আজান যে এত সুন্দর হতে পারে আমি মানে কিচ্ছু বুঝতে পারিনি, কিন্তু আজানটা শুনে আমার খুব ভালো লেগেছিল। তো যাই হোক, খাবারের দিকে কনসেন্ট্রেট করা যাক। স্ত্রীর টিচার আসার আগেই আমাকে খাবার রেডি করতে হবে। আমি তাওয়াতে এক নিউট্রালাইটের বাটার দিলাম, তারপর এর মধ্যে আলু টিক্কিগুলো ভাজবো আর পাউরুটিটাও সেঁকে নেব। ওকে, এখানে আছে ধনে পাতার চাটনি যেটা আমি বানিয়েছিলাম। তো একটা ব্রেডের মধ্যে আমি ধনে পাতার চাটনি একটু লাগিয়ে দিচ্ছি, টেস্টটা ভালো আসে। তারপরে দিলাম আলু প্যাটি, একটু টমেটো সস দিয়ে দিলাম। আলু প্যাটিটা একটু ছোটো হয়ে গেছে পাউরুটি সাইজের, ঠিক আছে, অসুবিধে নেই। তার উপরে দিলাম একটা পেঁয়াজ, তার উপরে আবার একটা পাউরুটি দিয়ে আবার একটু সস লাগিয়ে দিচ্ছি। খুব বেশি সস কিন্তু দিইনি, অল্প অল্প। অ্যাকচুয়ালি সসটা একটু মিষ্টি মিষ্টি গোছেরই, তো খুব একটা খারাপ লাগছে না খেতে। আর দিচ্ছি টমেটো আর একটু পেঁয়াজ, তার উপরে আবার একটা পাউরুটি। পাউরুটিগুলো তো বাটারে সেঁকাই ছিল, তাই খেতে আশা করছি ভালো লাগবে। রেডি আমাদের ঘরোয়া, কি বলবো এটাকে, স্যান্ডউইচ রেডি। শ্রী, তোমার জন্য এনেছি আলু প্যাটি স্যান্ডউইচ, চলো খেয়ে নিক। ভীষণ খিদে পেয়েছে, তারপরে শ্রী পড়তে বসবে। হ্যাঁ, একবার বাইট দিয়ে বলো কেমন হয়েছে। সবটা ধরো ঠিক করে, টু লেয়ার না থ্রি লেয়ার, কে জানে কে লেয়ার, খেয়ে নিলেই হলো। ওইখানটা লেগেছে না, স্ট্রিট ঠোঁটের পাশটা কেটে গেছে, মানে এত ড্রাই হয়ে গেছিলো স্কুলে দিয়ে, হ্যাঁ ফেটে গেছে। ও শোনা, ঠিক হয়ে যাবে, বারবার বোরোলিন দিলেই ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে খাও। কামড়েছে একটুখানি, ও শোনা, কিছুই এখনো বুঝতে পারলে না, ঠিক আছে তুমি খেয়ে নাও। আমার চোখে এমন চিরুনি দিয়ে খোঁচা লাগলো যে তারপর থেকে জল পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। এই চোখটায় চুল আঁচড়াতে গিয়ে নিজের চিরুনি, মানে চিরুনিটা চোখের মধ্যে ঢুকে গেল। এখন বাজে 9:30, আমার অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো শ্রী, শ্রীর ঠোঁটটা দেখে একটু অন্যরকম লাগছে, কারণ এই দেখো না বেচারির খুব কষ্ট, মানে দুদিকে স্কুলে না এক্সট্রা বাম টাম কিছু দিচ্ছি না, ঠোঁটে মুখে হাত দেবে বলে মাস্ক পরাই থাকছে, হয়তো নিঃশ্বাসের ভাপে ভাপে অতক্ষণ পরে থাকতে থাকতে সব ড্রাই হয়ে যাচ্ছে। তারপর এই এই দুটো জায়গা বোধহয় বড় করে হাঁ করেছে আর ফেটে গেছে, আর চামড়াটা এত নরম যে এখন ব্যথা করছে, তো বারবার বোরোলিন লাগাচ্ছে, মানে ভূতের মতো বোরোলিন লাগিয়ে বসে আছে। আর আমার চোখের অবস্থা দেখো, এই দেখো চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি, হঠাৎ করে কীভাবে চিরুনিটা যে চোখের মধ্যে ঢুকে গেল আমি বুঝতেই পারছি না। তারপর থেকে সমানে জল পড়ে যাচ্ছে, সমানে জল পড়ছে, আর আমি না তাকাতে পারছি না। আমার কিছুক্ষণ আগেই কাজ হয়ে গেছিলো, কিন্তু আমি ব্লগ করতেও পারছিলাম না আমার চোখের জন্য, সমানে জল পড়ে যাচ্ছে। আর শ্রী আজ, হ্যাঁ 4-5 দিন ছুটি ছিল তো স্কুল, আজকে গিয়ে আবার শ্রী খুব খেলাধুলো করেছে বোধ হয়। আর স্কুলে পড়েও গেছিলি না আজকে শ্রী? গুনগুন আর ও দুজনেই, গুনগুন মানে আমার দাদার মেয়ে আর ও। আর শ্রী পড়েছে নতুন জামা, যাই হোক আজকে শ্রীর টিচার আসেনি পড়াতে শ্রীকে, তো আমি ওই জন্যই আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি আর শ্রী দুজনে মিলে পড়াশোনা করছিলাম শ্রীর ঘরে। শ্রীর কিছু লেখালেখি ছিল, কিছু পড়তে টড়তে দিলাম, তারপরে একটু পড়ালাম, তারপর স্নান করতে গেলাম, নিজের কাজ সারলাম, তো ওই জন্যে তখন এতক্ষণ ধরে আর ব্লগ করা হয়নি। তো আমি ভাবলাম যে মুখে একটু কিছু লাগাই, মানে জাস্ট ট্যান, ট্যানের জন্য। এবার এই গরমকাল আসছে,
গরমে প্রচণ্ড চ্যাটচ্যাট করবে মুখ চোখ, তারপরে না ঘাম বসে এই জায়গাটা পুরো কালো ছোপ পড়তে শুরু করে। আর আমার একটা সমস্যা হচ্ছে কি, হেলমেটের না কাঁচ আমি লাগাতে পারিনি, মানে লাগালেই মনে হয় সব কিছু উঁচু নিচু দেখছি, তো কাঁচটা বদলাবো খুব শীঘ্রই। আর কি কাঁচটা বদলাতে হবে, নাহলেই মনে হয় যেন সব উঁচু নিচু দেখছি, তো কাঁচটা তুলেই থাকি, ঠিক এই জায়গাটায় একটুখানি রোদ হয়তো লাগে, গরম ভাবটা লাগে, পুরোই একেবারে যাতা হয়ে যায়। তো ভাবলাম একটুখানি গা হাত পা ধুয়ে এসে টমেটো লাগাবো, এখানে এই জন্য লিখেও গেছিলাম স্লাইস করে, এখন ওই চোখের জন্য আর কিচ্ছু ইচ্ছা করছে না। যাক যাকগে, আজকে আমি কোনো রান্না বান্না আমার নেই, কারণ আমার মা আজকে আমাকে একটু তরকারি পাঠিয়ে দিয়েছে, যখন শ্রীকে আনতে গেছিলাম মা দিয়েছে তরকারি, মা দিয়েছে রুটি, সুতরাং রুটি তরকারির ব্যাপার নেই। আর সকালবেলায় মাছ করে রেখে গেছিলাম, একদম সমস্ত কিছু আছে, ভাতও আছে, মাছ ভাত রুটি তরকারি দই যে যেমন খাবে হয়ে যাবে। তো এখন আমি কি করব, এটাই হলো ব্যাপার, মানে এতক্ষণ যখন কিছু করছিলাম তখন ব্লগ শ্যুট করিনি, এখন কিছু করছি না আর ভাবছি ব্লগে কি দেখাবো। রান্নাঘরটাও হাতে হাতে পরিষ্কার করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, রান্নাঘর পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন, ছোট্ট কিছু বাটি ফাটি ছিল সমস্ত মেজে ধুয়ে নিয়েছি, জল ঝরাতে দিয়েছি, এবার খাবো ওষুধ, রাতের ওষুধটা, মানে আমি একটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি বলেছিলাম যে আমার বডি পেন হয় সেটার জন্য, তো এখন অনেকটা ভালো আছি, অ্যাক্টিভিটিটা আবার ঠিকঠাক লাগছে, মানে জোর করে কাজ করতে হচ্ছে না, মনে হচ্ছে হ্যাঁ ঠিকঠাক আছে, সেই সাথে একটু এক্সারসাইজ করতে হবে। এটাই যা ওষুধটা খেয়ে ফেলি ঝট করে, কারণ এটা আবার খালি পেটে খেতে হয় আমার, যদিও খাওয়া কতক্ষণ আগে খেয়েছি আমি বার্গারটা, অনেকক্ষণ আগে খেয়েছি, সেই 7টার সময় খেয়েছি, তার মানে ঠিক আছে এখন অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া। পা ব্যথার থেকে বড় কথা হচ্ছে মজা, দেখো দিয়েছিলাম আঙুর লেবু আর আর কি দিয়েছিলাম টিফিনে আজকে ম্যাগি, তো লেবুটা খেয়েছে ম্যাগিটা খেয়েছে আঙুরগুলো খায়নি, নিয়ে এসছে, এতক্ষণ আমার মনে পড়ছে যে আমার আঙুর খাওয়া হয়নি, কি করে দেখ ভুলে যাস কি করে, কটা মাত্র দিয়েছি একটা ছোট্ট টিফিন বক্সে করে, এই দেখো এরকম একটা টিফিন বক্সে করে আঙুর দিয়েছিলাম, আর এরমই একটা টিফিন বক্সে করে লেবুগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছিলাম, আর একটা ছোটো টিফিন বক্সে করে ম্যাগি দিয়েছিলাম, যেটা একদম গ্রেভিও না ঝুরঝুরে একদম টাইপেরই ম্যাগিটা করে দিয়েছিলাম, এই দিয়ে এই অবস্থা, অর্ধেক খেয়ে অর্ধেক নিয়ে এসেছে, মানে খেলতে পেলে আর কিছু চায় না। পম 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 পম, কালকে কী টিফিন নিয়ে যাবে শ্রী, কালকে চিড়ে করে দিতে পারো, চিড়ের রেসিপির মধ্যে তিনটে অপশন দিচ্ছি, মিষ্টি চিড়ে ভাজা, নোনতা চিড়ে ভাজা, চিড়ের পোলাও, কোনটা? ঠিক আছে আমার চয়েস, আমার চয়েসে পাঠানো হবে, চলো আর কি গরম হয়ে গেছে, তুই খা আঙুর খাবি, এখন আঙুর খাবো না রে। একটু মাছ তো তুলে রাখলাম আর এই মাছটা থেকে গেল, এটাকে আবার ফ্রিজে রেখে দিতে হবে, কটা মাছ আছে জানিও না, তিন পিস তুললাম এখন খাওয়ার জন্য, দুটো আছে, ঠিক আছে আপাতত খাক সবাই, তারপর দেখা যাবে যে কতটা খাবে কি না, আগে থেকে ফ্রিজে তুলছি না কারণ সবাই খেয়ে নিক তারপরে ভেবে চিনতে তুলবো। মাঝে মাঝে হয় কি শ্রী কখনো কখনো বলে যে আর একটু মাছ দাও বা, তো তখন ওই জন্য আর কি, ইগনোর দিস বেগুন, এটা শ্রীর ভাষা, ইগনোর দিস বেগুন, বেগুন আমরা খুব খাই, ধনে পাতাও বেশ পছন্দ করি, তো এটা হয়ে গেল। আর এদিকে আমার এই দেখো এই মাছগুলো গরম করে নিয়েছি, ডিম ভাজা হয়ে গেছে, কিন্তু প্রবলেমটা হলো এই ডিমটা না পুড়ে গেছে, কারণ ডিমটা ভাজতে দিয়ে সিমে দিয়েই, মানে বেশি করে যেহেতু ডিমটা ভেজেছিলাম বড় ডিম করব বলে, তারপরে আমি গেছিলাম একটু ঘরে, আর এসে দেখি এই অবস্থা যাকে। আর আমাকে মা দিয়েছে এখানে আলুর তরকারি, সেটাকেও গরম করে নিতে হবে,
মাইক্রোওভেন প্রুফ বাটি। কেউ একজন আজকে আমাকে একটা ব্লগে জিজ্ঞেস করছিলেন যে আমি কি ইউজ করি, গ্লাস না কি টপারওয়্যার না কোনো কোম্পানি, আমি বলছি না, আমি গ্লাসও যেমন ইউজ করি, যেমন এই দেখো এটা একটা গ্লাস বাউল, ভীষণ ভারী শক্তপোক্ত, আর এটা হচ্ছে মাইক্রোওভেন প্রুফ একটা বাটি। তো এইটুকুই বলতে পারি, কারণ টপারওয়্যারের তো ইউজ করি না, ওই জন্য বলে লাভ নেই। তো ঠিক আছে, এটাকে আমি 30 সেকেন্ডেই গরম করছি। আর হয়ে গেল এদিকে সব গুছিয়ে পাচিয়ে রেখে এগুলোকে আবার মাজা ঘষা করতে হবে। মানে আছে ঝাঁঝরি, এইটা যে কী কাজের জিনিস তোমাদেরকে কি বলবো, তোমরা যারা এখনও নাওনি প্লিজ নিয়ে নিতে পারো, কিন্তু মাছ ভাজার সময় কাজে লাগে, গরম জিনিস ঢাকা দেওয়ার সময় কাজে লাগে, মানে ভীষণই ভালো, ভীষণই ভালো। আর করতে হবে রুটিগুলোকে গরম। চলো, এটাও মাইক্রোওভেন সেফ একটা প্লেট। তো মাইক্রোওভেন সেফ প্লেটগুলো কী করে বোঝা যায়, এক তো হলো পেছন দিকে মার্ক করা থাকে, যেমন আমি প্রপারলি দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে। বড়োশিল টরোশিল তো সবাই মোটামুটি জানে মাইক্রোওভেন সেফ। এই দেখো, যা এখানে তো লেখাই নেই, কোথায় আছে, এখানে অনেক ক্রকারি জিনিসপত্র আছে। আচ্ছা দাঁড়াও, এখানে যেমন কাগজে, এগুলো হচ্ছে আমাদের ওয়ারেন্টি কার্ডগুলো, আমি এখানেই রাখি। এখানে যেমন লেখাই থাকে যেগুলো মাইক্রোওভেন সেফ প্রোডাক্ট, আর কিছু কিছু যদি কোথাও মেনশন না থাকে মাইক্রোওভেন সেফ, তাহলে দেখতে হবে যে এই জিনিসটার ওপরে রেখে যখন আমি খাবার গরম করছি, এই প্লেটটাও গরম হচ্ছে কি না। যদি গরম হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা মাইক্রোওভেন সেফ নয়। মানে মাইক্রোওভেন সেফ থালাতে কি হয়, বা যে কোনো কন্টেনারে খাবার গরম হবে, কিন্তু কন্টেনারটা গরম হবে না, এই হলো ব্যাপার। এই টিমটার জন্য আমি খুব দুঃখ পাচ্ছি। এই কী আছে রে বাবা, ভুলেই গেছি। ও বা, এইটা যেমন একটা মাইক্রোওভেন সেফ বাটি, যদি মার্ক করা নাও থাকে তাহলে বুঝতে হবে তরকারি গরম হয়েছে কিন্তু বাটিটা গরম হয়নি, এটাই হলো মাইক্রোওভেন সেফ। কি বললি, কেউ কিছু বুঝলো না আমার মনে হয়, এইটুকুতে কেউ কিছু বুঝতে পারবে না। হ্যালো গাইস, আমার পায়ে ব্যথা, বাই। সত্যি শ্রীর পায়ে খুব ব্যথা, ও খুব একটা নড়তে ঠড়তে পারছে না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, শান্তনু বিছানা করছে, আর আমার আসলে ভীষণ জোর খিদে পেয়েছিল। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দিকে না, খুব সুন্দর একটা ওয়েদার দেখো, হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ছে, এটা একটা দারুণ ব্যাপার। তো যাই হোক, আজকের দিনটা কাটলো মোটামুটি এরকম, ভেবেছিলাম খুব অ্যাক্টিভলি কাটাবো, অনেক কাজ করার ছিল বাড়িতে এসে সেগুলো করব, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কাজ দেখে নাম কামানোটা আর হলো না ফাইনালি। তো যাক, এরকম পড়ে পাওয়া 14 আনা, এরকম একটা হঠাৎ করে ফ্রি পাওয়া দিন খুবই ভালো। স্ত্রীর সাথে অনেকটা সময় কাটালাম, ওকে পড়ালাম, কিছু লেখা ছিল সেগুলো কমপ্লিট করলাম, তারপর রান্নাবান্নার বিশেষ কিছু ছিল না। আর সবথেকে বড় কথা, শান্তনু একটু সাপোর্ট করলো যে ঠিক আছে যা আছে আজকে তাই দিয়েই হয়ে যাক। সত্যি কথা বলতে আমি জোর করে কিছু করে শেয়ার করতে চাই না, তাই জন্যে ওই যে হলো না, আমি খুব ভেবেছিলাম যে একটা পনিরের দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেগুড়ে বালি, কাটনি কেটে আর দেখানো হলো না। তো কেউ না, এক বন্ধু আমায় বলছিল গাছের কথা, এই দেখো গাছগুলোর, এই তুলসী গাছটা একটু ঝিমিয়ে পড়েছে দেখো, একটু পাতাগুলো নুয়ে নুয়ে আছে। তো এটাকে, এই সময়টা হচ্ছে তুলসী গাছের রিপটিংয়ের সময়, তুলসী গাছের কাটিংয়ের সময়। তোমাদের যাদের তুলসী গাছ, এই দেখো আমার তুলসী গাছটা অনেকটা বড়, কিন্তু একটু ঝিমিয়ে গেছে পাতাগুলো। এরকমই যদি তোমাদের কারোর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখনই কাটিং করতে পারো। তো মুখে বলবো না কিভাবে কাটিং করি আমি তুলসী গাছের, নেক্সট ব্লগে না হয় কাটিং করে দেখাবো। আমার মনে হয় তোমাদের গাছও বুশি হয়ে যাবে, বেশ ঝাঁকড়া হয়ে যাবে। আমার গত বছরেও কিন্তু খুব সুন্দর গাছটা হয়েছে, এবার এই বাড়িতে আসার পরেই কিন্তু আমি গাছটা লাগিয়েছিলাম, এত মানে ঝাঁকড়া গাছ আমার ছিল। তবে এখন একটু গাছের পাতা ঝরে গেছে, এখন তো পাতা ঝরার সময়, অনেক গাছেরই পাতার একটু ঝড় মানে ঝরে ঝরে পড়ছে। তবে এখনই হচ্ছে সঠিক রিপটিংয়ের সময়, যেমন টবটা ছোট তাহলে ওটাকে একটু বড় টবে দিতে পারি, তাছাড়া কাটিং করতে পারি, তাছাড়া সার দিতে পারি, সব কিন্তু এই সময়ই করতে হবে।
তোমাদের যাদের গাছ আছে তোমরা কিন্তু ট্রাই করে নিতে পারো। যদি মনে করো আমার থেকে দেখবে তাহলে আমি নিশ্চয়ই শেয়ার করব, আর নয়তো ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করে নিতে পারো যে কিভাবে তুলসী গাছকে আরও ভালো করা যায়, কখন তুলসী গাছকে রিপটিং করার সময়, কাটিং করার সময়। তো আমি বলবো এই সময়টা কিন্তু খুব ভালো সময়, ট্রাই করে দেখতে পারো। শীতের শেষে মাটিগুলো কি হয় একদম শক্ত হয়ে যায় এই মাটিগুলো, তো মাটিগুলোকে উপড়ে দিতে হয়, একটু সার দিতে হয় ঠিকঠাক, তাহলেই কিন্তু গাছ আবার একদম সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে যাবে। আমার এই গাছটার একটা জিনিস দেখাই, এই দেখো কত দূর নেমে এসেছে, এই দেখো নিচ অব্দি। এটার গ্রোথটা ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর গ্রোথ, এই দেখো সবাই এখানে মিলেমিশে থাকে, ছোট্ট জায়গা কি না, ছোট্ট জায়গার মধ্যে সব মিলেমিশে থাকা। তো এইটুকুই বলে আজকে বলছি গুড নাইট, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই।